আসসালামু আলাইকুম, স্বাগতম ব্ল্যাক বেল্ট কোচে। আপনারা যে যেখান থেকে দেখছেন, আজ আপনাদেরকে শেখাবো নিকো আছি দাচ্ছি শীতো কি ইয়োকো কি। এটা ইদু কি হন রেণী ঝুঁকি, ইদু কি হন কিহন মানেই ইম্পর্টেন্ট, বেসিক মানেই আপনি যত বেসিক করবেন আপনার দক্ষতা তত হতে থাকবে। ওকে, তাহলে নিকো আছি দাসি স্টেপিং আমি আগে শিখিয়েছিলাম, আজকে আবার দেখাই। এই যে আমরা মুসুবু দাসিতে আসি, এই ব্যান্ড করলাম এইচ। মনে আছে যে এখান থেকে যদি কেউ কোনো কিনগিরি মারে বা কোনো মাউসি ঢুকায়, এ ঢুকবে না, এখানে বেঁধে যাবে। ওকে, নে মুভ করা শিখবো আমরা, সান ওকে কোমরে হাত দিয়ে মুভ করা শিখবেন। সে যদি আমি আগে সেতু কি করছি, কিন্তু আগে এটা শিখে নেবেন আপনারা একটু। গ ইচ, নে সান সে। ওকে, এবার আমরা এই সাথেই সেতু কি করবো, এই একু কি খেয়াল করেন, এই আসি ইচ নে সান সে গ রুক ইচ নে সান সে গ। দেখেন এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে শিখায়, মাওয়াতে আমরা কীভাবে নিকোচি দাসিতে মাওয়াতে করব। জেংকুচ্ছু দাসিতে মাওয়াতে করতে গেলে পিছনের পা সরবে, আর নিকোচি দাসিতে মাওয়াতি করতে নিকোচি দাসিতে মাওয়াতে করতে গেলে সামনের পা, যেমন লুক এসি এচ মাওয়াতে ঘুরে যাব এই ইচ। আবার এদিক থেকে দেখায় পিছন দিক থেকে, দেখেন এই পা আছে আমার, হ্যাঁ মাওয়াতে করব এই ইচ। ওকে, সিতু কি আগেও দেখিয়েছিলাম, আজকে আবার দেখাই। নিকোচি দাসি ইচ নি সান সি গো রুক মাতে পা ইচ নি সান সি গো রুক সিচ মাতে ইচ ইচ নি সান সি ইচ নি। কি অবস্থা আনাপ, তো তো খবর নাই। এইখানে এইখানে দাঁড়াও, এখানে এ সাদ্দাম আমার ছাত্র, এর নিকোচি দাসিতে আপনারা দেখেছেন একটু ট্রাবল আছে, তার কারণ ছিল এ আসলে অন্য স্টাইলে ব্ল্যাক বেল্ট নিয়েছে, ফাইটার করছিল, ও ফাইটারে নিয়েছিল, আর ফাইটারে আসলে সিতুকি নাই, ফাইটারে আছে লাজুইং বলে, এইভাবে ওরা ওইভাবে শিখছে কি হনগুলো, ও এখন থেকে আস্তে 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 আবার ছিত্রীয় কমপ্লিট করতেছে ইনশাল্লাহ তালা, দোয়া রাখবেন এভরিবডি। ওকে, সবাইকে শুভেচ্ছা, আবারও সবাইকে শুভ বিদায় জানাচ্ছি যারা আমাদের এই টিউটোরিয়ালটা দেখলেন, একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, এবং ব্ল্যাক বেল্ট কোচ যাতে আপনাদের সম্পন্ন করাতে পারি
সেজন্য কমেন্টস লাইক সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।